हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज के मैं एक टर सॉफ्ट क्लैम लुक करूँ, तो चलो शुरू कर जाए। सो एवरीवन, फर्स्ट टाइम स्मार्ट बॉक्स ए प्राइमर टी यूज करूँ। প্রাইমারটা দিলে আপনার কোরগুলো একদম ঢেকে ফেলবে আর হচ্ছে আপনার মেকআপটা একদম লং লাস্টিং করবে। সো এভরিওয়ান, এখন আমি আমার আইব্রোটা করব। এটা হচ্ছে যেটা দিয়ে করব সেটার নাম হচ্ছে অ্যানাস্টাসিয়া। এই পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা সেভরিয়ান। এখন আমি আমার আই লুকটা করবো। আই লুক করার জন্য এখানে আমি এই কনসিলারটি দেবো, এলেগাল। এলেগালের কনসিলারটা দিয়ে আমার আইলিডে পুরোটা দিয়ে দেবো। এখন আমি সেফোরার এই কন্ট্রোল প্যালেটে এখানে কন্ট্রোলের পাশাপাশি এখানে আপনার পাউডার আছে, মানে হাইলাইট করার জন্য, হাইলাইট করার জন্য। এটা আমি আমার আইলিডে সেট করে নেবো আমার কনসিলারটা। সেভরিয়ান, এখন আমি W7 এর এই ডেলিশিয়া এই আইশ্যাডো কালারটা ইউজ করবো। এবার এখান থেকে আমি এই কালারটা আর এই কালারটা এর সাথে নিয়ে আমি আমার ক্রিজটাতে দিব। ভালো মতো ব্লেন্ড করে নেব যাতে আমার হ্যাশ লাইন না দেখা যায়। সেভরিয়ান, আমি ওই কালারটা থেকে আরেকটু ডার্ক কালারে যাব, এটা এখন আমি আমার আইলিডে এখানে কনসিলার দেব। এরকম সবসময় ফ্ল্যাট ব্রাশ দিয়ে আপনারা কনসিলার দিবেন। আমি ওই কালারটা আবার নিয়ে নিচ্ছি এখানে যাতে আমার এই হাশ লাইন যাতে না দেখা যায়, আর একটু ভালো মতো কনসিলারের সাথে সেট করে নিচ্ছি। এখন আমি এখানে এই কালারটা শ্যাম্পিং এই কালারটা আমি আমার লিডে দিব। এখন আমি সে আগের কালারটা দিয়ে আমি আরেকটু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মিলানি ম্যাট এই আইলাইনারটা ইউজ করছি। আমি আমার এই চোখ করে এখন আমি স্টিল আই এই গ্লিটার লিকুইড আইশ্যাডোটা আমি আমার আইলিডের উপরে দেওয়ার জন্য ইউজ করি। আমি এখন চিকন এরকম চিকন ব্রাশটা দিয়ে মেটে
এখন আমি এয়ারলেসটা করব একদম পাতলা কারণ আমি আইলেসের জন্য একটু এয়ারলেস প্যাম্পার দিস ইজ মাই ফাইনাল লুক আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্লিজ শেয়ার করবেন অ্যান্ড আপনাদের আমার মেকআপটা কেমন লেগেছে সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানাবেন সো আল্লাহ হাফেজ